সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে আপনাদের সঙ্গে কন্ডাইলোমাটা বা ভেরুকা ভলগারিস বা আঁচিল বা ওয়ার্ডস নিয়ে শেয়ার করছি তো আঁচিল হওয়ার প্রথম কারণ কি প্রথম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর কোনো মানুষ আঁচিলে আক্রান্ত হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে ওবেসিটি মানুষের যদি শরীরের ওজন বাড়ে বা স্থূলাকায় হয়ে যায় তাহলে তার চামড়ার মধ্যে একটা ভাঁজ এসে যায় এই ভাঁজের ফ্রিকশানের কারণে আঁচিল হতে পারে টাইপ টু ডায়াবেটিস এটা একটা কারণ যাদের টাইপ টু ডায়াবেটিস আছে অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ বেশি আছে বা অস্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে আঁচিল হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় বেশি বয়সজনিত কারণে আঁচিল হতে পারে ত্বকের ভাঁজের ঘর্ষণের কারণেও আঁচিল হতে পারে গর্ভবতী মায়েদের সেকেন্ড টাইমেস্টারে আঁচিল হওয়ার একটা পসিবিলিটি আছে যাদের কর্ন ডিজিজ আছে অর্থাৎ যারা কর্ন ডিজিজে আক্রান্ত তাদেরও আঁচিল হওয়ার একটা সম্ভাবনা রয়ে রয়েই যায় জিনগত কারণ থাকতে পারে আঁচিল হওয়ার আর আছে যারা ওরাল সেক্স করে তাদের ক্ষেত্রে আঁচিল হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় কিছু কিছু গবেষণায় এই সূত্রটি উঠে এসেছে সিমটম আঁচিলের কিছু লক্ষণ সমষ্টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি চামড়ার উপরে যখন দেখা যায় কোনো উপমাংস গজিয়েছে সেটাকে আঁচিল বলা যেতে পারে এটি যন্ত্রণাহীন গ্রোথ অব দ্য স্কিন কমন এরিয়া হাত পা অথবা জেনিটালস ছোট ছোট হতে পারে থিকনেস থাকতে পারে ইচিং থাকতে পারে বিশেষ করে মুখের কাছে বা যৌন অঙ্গের চারপাশে যে আঁচিলগুলো হয় সেগুলোর ক্ষেত্রে একটা ইচিং লক্ষ্য করা যায় প্রতিরোধমূলক ব্যবস্থা কি নেওয়া যেতে পারে যার আঁচিল আছে তার ব্যবহৃত পোশাক গামছা বা টাওয়াল ব্যবহার করা থেকে বিরত থাকা যেতে পারে ওরাল সেক্স থেকে বিরত থাকা যেতে পারে ওবেসিটি যাতে না হয় অর্থাৎ শরীরের ওজন যাতে না বাড়ে তার জন্যে ভেজিটেবল জাতীয় বা ফ্যাট ফ্রি ডায়েট বা ডায়েট কন্ট্রোল করা যেতে পারে গাডাসিল ভ্যাকসিন নেওয়া যেতে পারে কিছু কিছু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে গাডাসিল ভ্যাকসিন থেকে আঁচিলকে প্রিভেন্ট করা যেতে পারে কিন্তু হোমিওপ্যাথি শাস্ত্র এই বিষয়টাকে অনুমোদন করে না কেননা হোমিওপ্যাথিক শাস্ত্র মূলত সিমটমস টোটালিটির উপরে প্রতিষ্ঠিত সিমটমই সেখানে শেষ কথা তাই সিমটমকে গুরুত্ব দিয়ে হোমিওপ্যাথি কিছু মেডিসিন যার লক্ষণ সমষ্টি যদি মিলে যায় সেক্ষেত্রে আঁচিলে খুব ভালো কাজ করে থুজা ওষুধ কখন দেওয়া যেতে পারে হোমিওপ্যাথি মেডিসিন থুজা অক্সিডেন্টালিস কখন দেওয়া যেতে পারে যখন শরীরের আঁচিলগুলো বড় বড়, ফাটা ফাটা নাকে চোখের পাতায় ভেজাইনাতে বা মলদারের পাশে দেখা যায় তখনই থুজা দেওয়া যেতে পারে তাদেরই যাদের চেহারা মোটা সোটা যারা স্থূলকায় যাদের শরীরে অনেক বেশি পশম আছে যারা সাইকোটিক মায়াজমে আক্রান্ত অ্যাসিড নাইটিক কখন দেওয়া যাবে অ্যাসিড নাইটিক তখন দেওয়া যাবে যখন আঁচিলগুলো মলদারের মধ্যে মুখে চোখের পাতায় ঘাড়ে এবং যেগুলো রক্তস্রাবী আঁচিল সেইগুলোর ক্ষেত্রে অ্যাসিড নাইটিক দেওয়া যাবে এবং তার সাথে কনস্টিটিউশনাল সিমটম রুগীর প্রস্রাব অ্যামোনিয়াকাল গন্ধ থাকতে হবে রুগী চিলি হতে হবে ক্যালকেরিয়া ক্যালসিনেটা কখন দেওয়া যেতে পারে ক্যালকেরিয়া ক্যালসিনেটা একটা স্পেসিফিক মেডিসিন এর আলাদা কোনো সিমটম নেই তবে অনেকে এটাকে মনে করেন আঁচিলের শ্রেষ্ঠ ঔষধ ক্লিনিক্যাল ট্রায়ালে এর প্রমাণ পাওয়া গেছে কস্টিকাম কখন দেওয়া যেতে পারে যখন আঁচিলগুলো ছোট ছোট। নিরেট থ্যাভড়া হতে পারে অথবা ছোঁচালো হতে পারে চোখে থাকতে পারে নাকে হাতের আঙুলে নখের ধারে মুখের আঁচিল এবং আঁচিলের যদি ক্ষতযুক্ত হয় এবং পুরাতন আঁচিল হয় সেক্ষেত্রে কস্টিকাম খুব ভালো ওষুধ ফেরাম পিক্রিক কখন দেওয়া যেতে পারে হাতের আঁচিলে ফেরাম পিক্রিক খুব ভালো ওষুধ সালফার কখন দেওয়া যাবে যদি চোখের নিচে আঁচিল হয় এবং সেই আঁচিল যদি অনেক পুরাতন হয় রুগী যদি শরিক মায়াজমগ্রস্ত হয় তাকে সালফার দেওয়া যেতে পারে কন্ডিউরাঙ্গ কখন দেওয়া যেতে পারে মুখের কোণে যদি আঁচিল দেখা যায় তখন কন্ডিউরাঙ্গ দিলে খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম দেওয়া যেতে পারে দাড়ির আঁচিলে এবং আঁচিল যদি ফাটা ফাটা হয় তখন লাইকোপোডিয়াম পরাম মিউর কখন দেওয়া যাবে যদি জিবে আঁচিল হয় সিপিয়া দেওয়া যেতে পারে বাহুতে যদি আঁচিল হয় এবং সেই আঁচিল যদি রক্তস্রাবী হয় সেক্ষেত্রে সিপিয়া এক নম্বর ওষুধ ক্যালকেরিয়া কাপ দেওয়া যেতে পারে হাতে মুখে এবং ঘাড়ে যদি আঁচিল হয় রুগীর চেহারা যদি মোটা সোটা হয় রুগী যদি জিম খেতে ভালোবাসে ক্যালকেরিয়া কারটা মুখ দেওয়া যেতে পারে হাতের তালুতে আঁচিল হলে এবং সেই আঁচিলের সংখ্যা অসংখ্য হতে হবে ল্যাকেসিস দেওয়া যেতে পারে হাতের বুড়ো আঙুলে যদি আঁচিল হয় এবং রুগী যদি হট হয় সাপের স্বপ্ন দেখে সাপ দেখে ভয় করে সেক্ষেত্রে ল্যাকেসিস সিনাবেডিস দেওয়া যেতে পারে তখনই যখন আঁচিল হবে লিঙ্গের মুখে এবং স্পর্শে রক্ত পড়বে তখন সিনাবেডিস এমন কার দেওয়া যেতে পারে তখনই যখন আঁচিলটি ইনফ্লামেটরি অর্থাৎ পেনফুল হবে আর্সেনিক অ্যালবাম তখনই দেওয়া যেতে পারে যে আঁচিলগুলো ক্ষতযুক্ত আঁচিল সেক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম দেওয়া যেতে পারে হেপার সাল্প তখনই দেওয়া যেতে পারে যে আঁচিলগুলো খুব পেনফুল টাচ করা যাচ্ছে না এরকম আঁচিল এবং রুগী যদি প্রচুর ঘাম হয় ঘামে দুর্গন্ধ থাকে রুগী যদি ইরিটেবেল হয় সেক্ষেত্রে হেপার সাল্প অ্যান্টিমপ্রুট দেওয়া যেতে পারে তখনই যদি আঁচিলগুলো খুব শক্ত হয় এবং শিয়ের মতো হয় সেক্ষেত্রে অ্যান্টিম্প্রুট এবং তার জীবের সাদা কোটিং থাকতে হবে রুগী টক খেতে ভালোবাসতে হবে এরকম রুগী পাওয়া গেলে অ্যান্টিমপ্রুড ন্যাটাম সাপ দেওয়া যাবে তখনই যখন আঁচিলগুলো হবে লাল গাঁট গাঁট উরুর মধ্যস্থলে দেখা যাবে সমস্ত শরীরেও থাকতে পারে এবং রুগী সাইকোটিক হতে হবে হট হতে হবে এরকম ক্ষেত্রে ন্যাটাম সাপ খুব ভালো ওষুধ সুপ্রিয় দর্শক আজকের এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে দেখা গেছে যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা গেছে যে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে রুগী রেফার করেন শুধুমাত্র এই আঁচিল নিরাময়ের জন্যে এবং নিজেরাও আসেন আঁচিলের চিকিৎসা করাতে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ রইল যদি ভিডিওটি ভালো লাগে ফলো করতে পারেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকুন আমি সঙ্গে আছি নিয়মিত ভিডিও হোমিওপ্যাথির স্বার্থে দিয়ে যাব। এবং এই ভিডিওটি তাদের নামে উৎসর্গ করলাম যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে হোমিওপ্যাথি প্রফেশনালস এবং হোমিওপ্যাথি স্টুডেন্ট তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ